রাম ও নারায়ণ রাম, জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের চরণে প্রণাম জানিয়ে, এবং আপনারা যারা এই ভিডিও দেখছেন শুনছেন তাদেরকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা ভালোবাসা এবং বৈদিক অভিনন্দন রাম ও নারায়ণ রাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। বিগত আলোচনায় আমরা বলেছিলাম যে দেহ বিনা যন্ত্র বাজাও, ঠাকুরের এই বাণীটা নিয়ে আমরা বিজ্ঞানসম্মত গণিতসম্মত সুরসম্মত এবং যুক্তিসম্মত বাস্তবভিত্তিক আলোচনা করব। তা আজ আমাদের এই দেহ বিনা যন্ত্র, এটাকে বিনা বলা হয়েছে, একটা বাদ্যযন্ত্র সরস্বতীর হাতে থাকে, দেহটাকে তার সঙ্গে তুলনা করেছেন এবং সেটাকে বাজাবার কথা বলছেন। বাদ্যযন্ত্র যখন তখন বাজাবার কথাই বলতে হবে, এটা বাস্তবসম্মত এবং যুক্তিসম্মত। প্রকৃতির নিয়মে আমাদের এই শরীরটা বেজেই চলেছে, তার একটা সুর ধারা আমাদের মধ্যে বয়েই চলেছে প্রকৃতিগতভাবেই, সেটা আমরা বুঝতে পারি আবার পারি না। এই বোঝার জায়গাটাই হচ্ছে কি না এই বাজানোর তাৎপর্য। তা আমরা ধর্মশাস্ত্র থেকে জানি এই দেহ বিনা যন্ত্রে সাতটা চক্র আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, সহস্রা। এই সাতটা চক্রের ওপরে মুনি ঋষি যোগীরা সাধনা করে গেছেন এবং সাধনা করেছেন। পাতঞ্জল যোগ দর্শনে এর তাৎপর্য, মাহাত্ম্য, তার প্রক্রিয়া পদ্ধতি সমস্ত কিছু বর্ণনা করা আছে। কিন্তু মুনি ঋষি যোগী যারা, তারা এটা করছেন, সাধারণ মানুষ যারা এটা করতে পারছেন না তাদের জন্য পথ পদ্ধতিটা কি? ঠাকুর বালক ব্রহ্মচারী বাস্তবসম্মতভাবে এটা সাধারণভাবেই আমাদের মধ্যে যে হয়ে চলেছে তার মাধ্যমটা এই দেহ বিনা যন্ত্রে বাজাবার কথা বলছেন, বেজে চলেছে, এটা একটু বুঝে কাজটা করো। এ বেজে চলেছে কীরকম? আমরা শুধু ভাবি কোনো আধ্যাত্মিক বা ধর্ম তত্ত্বের মধ্য দিয়ে, কোনো কৃচ্ছ সাধনের মধ্য দিয়েই বোধহয় আমাদের এই মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, সহস্রার সব কিছু বাঁচছে আমাদেরই। এবার একটু বাস্তবগতভাবে দেখুন, আমাদের এই যে দেহের মধ্যে এই দেহটা যে বেঁচে আছে, প্রাণ সম্পদ নিয়ে যে জীবন প্রবাহিত হচ্ছে, সেটা এই হার্টটা কিন্তু আমাদের বাজছে লাভডুব লাভডুব করে। এটা চিকিৎসা বিজ্ঞানের কথা এবং দেহ অ্যানাটমি ফিজিওলজির কথা। তা সেই হিসাবে হার্ট তো আপনিই বাজছে, এটা তো আমাদের কষ্ট করে জেনে বুঝে বাজাতে হচ্ছে না, চিন্তা করে এটা তো হার্টটাকে তো চালাতে হচ্ছে না। নিঃশ্বাস প্রশ্বাসে লাংস যেরকমভাবে এক্সপ্যান্ড করছে, কাজ করছে, রেসপিরেশনটা হচ্ছে, তাও সেই প্রকৃতির নিয়মেই হয়ে যাচ্ছে। সমস্ত কোষে কোষে যে সমস্ত কার্যকলাপ সবই এই আমাদের প্রকৃতির নিয়মেই হচ্ছে। তাহলে বাস্তবসম্মতভাবে সেটা কি সুর নয়? সেটা কি আমাদের এই দেহ বিনা যন্ত্র বাজানো নয়? দেহ বিনা যন্ত্র হাড়টা বাজাচ্ছে বলেই, প্রকৃতি বাজিয়ে দিচ্ছে বলেই আমাদের জীবনটা বেঁচে আছে, আমরা বেঁচে আছি, অস্বীকার করা যায় না। তাই বিজ্ঞান যখন এটা আবিষ্কার করে আমাদের কাছে এই দেহ বিনা যন্ত্রের অ্যানাটমি দিয়ে, ফিজিওলজি দিয়ে আমাদের জানালো, তখন আমরা এটা জানতে পারলাম। তার আগে আমরা এটা জানতে পারিনি। বিজ্ঞানের সঙ্গে, বিজ্ঞানের কাছে আমরা এই জন্য ঋণী, প্রতি ক্ষেত্রে পদক্ষেপে আমরা ঋণী। প্রকৃতি তো আমাদের এগুলো দিয়েই রেখেছে, বিজ্ঞান আবিষ্কার করে প্রকৃতির যোগাযোগটাকে আমাদের কাছে ধরিয়ে দিয়েছে, তাই আমরা কত সহজে এটা বুঝতে পারছি। কিন্তু
শুধু তো এইটুকু জানলেই তো আর সবটা হচ্ছে না। তাই জন্য এই দেহ বিনা যন্ত্র বাজাবার কথা বলেছেন ঠাকুর বালক ব্রহ্মচারী। দেহ বিনা যন্ত্র যোগী ঋষি মুনি এবং যারা এই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞাচক্র নিয়ে চর্চা করছেন তারা বাজাচ্ছেন, সাধারণ মানুষ, সাধারণ মানুষও তো এই আধ্যাত্মিকতার ছোঁয়াটা খুব পাবে, এই প্রকৃতির তো সুরটা পাচ্ছে এবং তাদের এই ধারায় আরও একটু এগিয়ে দেওয়ার জন্য ঠাকুর সহজভাবেই বলছেন এই দেহ বিনা যন্ত্রটা বাজাও। কীরকম? বুঝের মধ্য দিয়ে বাজাও। এটা যে হচ্ছে এটা যদি আমরা জেনে যাই তার জন্য তো আমাদের ভাবতে হয় না, তার জন্য তো আমাদের কৃচ্ছ্র সাধন করতে হয় না, তার জন্য তো আমাদের কষ্ট করতে হয় না, তার জন্য তো আমাদের উপবাস করতে হয় না, তার জন্য তো রাত জাগতে হয় না। কিন্তু আমাদের ধর্মে দেখুন এই সমস্ত কত বিধি নিয়মে আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে আমাদের সংস্কারে আমরা কিন্তু জর্জরিত হয়ে গেছি, কিন্তু কত সহজে প্রকৃতির নিয়মে বিজ্ঞানের দৌলতে আমরা প্রযুক্তির ধারায় আমরা জেনে যাচ্ছি, বুঝে যাচ্ছি, কত সহজেই আমাদের মধ্যে এই কার্যকলাপগুলো হয়ে চলেছে। তাহলে কেন, একটা স্বভাবতই প্রশ্ন আসবে, তাহলে কেন আমরা এখনও আধ্যাত্মিকতার স্বাদটা লাভ করতে পারলাম না? হ্যাঁ, আধ্যাত্মিকতার স্বাদ আমরা আনন্দ কি পাচ্ছি না? আমরা কি সুখ কি পাচ্ছি না? তৃপ্তি কি পাচ্ছি না? হ্যাঁ, কথাটা হলো এটা সাময়িক তৃপ্তি আমরা সবাই উপলব্ধি করছি, তাই সাময়িক তৃপ্তির থেকে আমরা চিরন্তন তৃপ্তি, চিরন্তন আনন্দ কিভাবে পেতে পারি? এই দেহের মধ্য দিয়েই, এই দেহ বিনা যন্ত্র বাজিয়েই সেটা কিভাবে পেতে পারি তারই যোগসূত্র হিসাবে ঠাকুরের এই দেওয়া মহাকাশের তত্ত্ব মন্থন করে আনা মূলীভূত বীজ দিয়ে সৃষ্ট এই মহানাম রাম নারায়ণ রাম এতটা প্রাসঙ্গিক। যদি সেই নামটাকে আমাদের সেই সুরো ছন্দে তাল মাত্রা লয়ে যদি আমাদের এই দেহবিনা যন্ত্রে সাধা যায়, তাই ঠাকুর বলছেন সুর সাধো সুরে থাকো। এটা যেমন শুধু গান বাজনা করাটাই সুর নয়, আমাদের খিদে পেয়েছে আমরা খাই, এটাও একটা সুর। তৃষ্ণা পেয়েছে আমরা জলপান করি, এটাও একটা সুর। আমাদের ব্যথা হয়েছে উহ আহ করি, এটাও আমাদের একটা সুর। এই সুরের সঙ্গে, সব কিছুর সঙ্গে ওতপ্রোত হয়ে আছে যে বিশ্বের সুর, মহাসুর, মহাসরগ্রাম, সেই রামনারায়ণ রামকে আমাদের এই দেহবিনা যন্ত্রে বাজাবার কথা ঠাকুর বলেছেন। আমাদের এইভাবে বুঝতে হবে। বিজ্ঞান আমাদের জানিয়ে দিয়েছে, আমাদের বুঝিয়ে দিয়েছে, আমাদের শিখিয়ে দিয়েছে সেই, এবং প্রকৃতি তো অনবরত অনর্গল স্বতঃস্ফূর্তভাবে আমাদের দিয়ে গেছে। সেই প্রকৃতির সঙ্গে বিজ্ঞানের যে যোগাযোগ, আর সাধনা করে গবেষণা করে আমাদের এগুলো জানতে হয়েছে, তাই বিজ্ঞান আমাদের কত সহায়ক, সেই সহায়ক বিষয়বস্তুকে সাথে নিয়েই আমাদের এই দেহ বিনা যন্ত্রকে বাজিয়ে যেতে হবে। সেই রাম নারায়ণ রাম, এই মহানাম যেটা হচ্ছে মহাকাশ থেকে, একবার সৃষ্টির মূল থেকে যেটা এসেছে সেটাই আমাদের দেহকে, যেখান থেকে সৃষ্টি সেই জায়গায় আমাদের পৌঁছে দেবে তারই বার্তা বহন করছে। এবার যদি আমরা আমাদের নিজেদের এই মানব জীবন বা জীবের জীবন নিয়ে একটু আলোচনা করি, আমরা আমাদের শুরু হয়েছিল একটা মাইক্রোস্কোপিক দৃষ্টিতে একটা কোষ দিয়ে, বাবা মায়ের বীজ থেকে আমরা প্রত্যেকে এসেছি। এই বাবা মায়ের বীজটা এককোষী বীজ, এই এককোষী বীজ কীভাবে এত বিরাট হলো আমাদের, এখন আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে বিজ্ঞান বলছে কয়েক শ লক্ষ কোটি সেল আছে, সেল দিয়েই আমাদের এই শরীরটা তৈরি। তার মধ্যে রক্ত, রস, মজ্জা,
হাড় মাংস কত কিছু আছে, সেই দিয়ে আমাদের এই দেহযন্ত্রটা, এগুলো কারা কে জানিয়েছে? এই দেহবিজ্ঞান আমাদের জানিয়েছে এইগুলো, তবেই না আমরা জানতে পেরেছি আমাদের দেহের ভিতরে এত কিছু আছে। এবার একটা কথা বলে রাখি যে আমরা কিন্তু এক নই, একক নই, আমরা বহু। কেন না একটা আমাদের মধ্যে যদি এই কয়েক শ কোটি লক্ষ কোটি কোষ থাকে, তা এক একটা কোষ থেকেই কিন্তু আমাদের যে জিনোম তৈরি হয়েছে, এই জিনোমের মধ্যে এমন আমাদের বৈশিষ্ট্য লুকায়িত আছে, সুপ্ত হয়ে আছে, যে তার মধ্য দিয়ে আবার আরেকটা আমাদের মতো এই রকম দেহ তৈরি করে দেওয়া যায়। বিজ্ঞান সেটা সেই পর্যন্ত একটা ভেড়ার ক্ষেত্রে ভেড়ার কোষ থেকে একটা ক্লোন তৈরি করে এটা দেখিয়ে দিয়েছে দৃষ্টান্ত স্বরূপ। তেমনি আগামী দিনে মানুষেরও এক একটা কোষ থেকে এক একটা আরেকটা মানুষ হতেই পারে, হবেই, এবং আগামী দিনে সেটা আমরা দেখতে পাব। তাই এটা একটু হাইপোথিসিসের মতো আছে, এটা আগামী দিনে সেটা প্রকাশ্য, ক্রমশ আমরা এগিয়ে গেলে সেটাই পাব। তাই যদি শত লক্ষ কোটি কোষ থেকে একটা আরেকটা আমি হতে পারি, তাহলে এই আমি বহু হলাম না? তাই ঠাকুর জন্মসিদ্ধ বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন, আমিময় এই জগৎ, আমিময় এই জগৎ, এই যে আমিটা, এই আমিটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে আমাদের মধ্যে আমাদের আইডেন্টিফিকেশনটা, আমাদের একটা নাম, এই নাম ধরে ডাকলে প্রত্যেকেই সাড়া দেয় যখন, তখন বলে আমি। তাহলে সকলেই, সকলের মধ্যে এই একটা আমি বসে আছে, অথচ এই আমিটা কোথায় খুঁজে দেওয়া যাচ্ছে না। কেউ বলতে পারবে না যে চোখে আছে না নাকে আছে, কানে আছে, হাতে আছে, পায়ে আছে, গায়ে আছে, কোথায় আছে, কেউ এটা বলতে পারবে না। তাই এই তবু এটা আমিময় কেন হলো? আমিময় হলো এই জন্যই যে এটা খুঁজে দেওয়া যাচ্ছে না, কিন্তু সেটা আছে। সেটা এর তাৎপর্যটা হলো, সে আছে কিভাবে আছে? শূন্য হয়ে আছে। যে মহাশূন্য মহাকাশ থেকে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, সেই মহাশূন্যের মূলীভূত বীজ আমাদের মধ্যে আমি হয়ে প্রকাশমান, বিকাশমান। তাই আমাদের বুঝতে হবে যে আমরা মানুষ হিসাবে আমাদের যে এতগুলো সেল আছে, আমরা শুরু হই করেছিলাম আমাদের জীবন একটা মাত্র সেল দিয়ে, পিতৃমাতৃ বীজ থেকে মাতৃগর্ভে আমরা এসেছিলাম একটা সেল দিয়ে। সেই একটা সেল, একটা কোষ থেকে আজকে আমরা কয়েক শত কোটি লক্ষ কোটি কোষ দিয়ে আমাদের শরীরটা তৈরি। এটা বিজ্ঞানের অঙ্ক, বিজ্ঞানের গণিত। সেই বিজ্ঞানের গণিত থেকেই আমরা যদি এত লক্ষ কোটি কোষের অধিকারী হই, তাহলে বিজ্ঞান কিন্তু আবিষ্কার করে ফেলেছে যে প্রত্যেকটা কোষের মধ্যেই, প্রত্যেকটা জিনোমের মধ্যে আমাদের অস্তিত্ব লুকিয়ে আছে, একটা মানুষের অস্তিত্ব লুকিয়ে আছে, আমার অস্তিত্ব লুকিয়ে আছে। এই একটা কোষ দিয়ে আবার আরেকটা আমি তৈরি করে দেওয়া যায়, যেটা বিজ্ঞানের দৌলতে, প্রযুক্তির দৌলতে, গবেষণাগারে একটা ভেড়ার একটা কোষ থেকে আরেকটা ভেড়া তৈরি করা গেছে। আগামী দিনে মানুষও এই রকম তৈরি করা যাবে, যাওয়াটা অসম্ভব নয়, এটা হাইপোথিসিসের মতো এখন গবেষণা চলছে, আরেকদিন হবে। তাই আমাদের যদি লক্ষ লক্ষ কোটি কোটি কোষ থেকে যদি লক্ষ লক্ষ কোটি কোটি এক একটা আমি, এক একটা মানুষ তৈরি হয়, তাহলে আমিময় জগৎ হলো নাকি? ঠাকুরের তত্ত্বের সঙ্গে বিজ্ঞানের আলোকে আমি একটু ছোঁয়ার চেষ্টা করলাম। এবার এই মনের মধ্যে, মনটা আছে মস্তিষ্কের মধ্যে, বিজ্ঞানেরই ব্যাখ্যা। তাই আমি এবার শেষ করব রজার পেনরোজ, বিখ্যাত বিজ্ঞানী, নোবেল প্রাইজ পাওয়া বিজ্ঞানী, তিনি বলছেন এই মস্তিষ্ক সম্পর্কে, তিনি যা বলছেন
তার একটা ছোঁয়া দেব। তিনি বলছেন এই মস্তিষ্কটা হলো একটা কোয়ান্টাম সিস্টেম, যে কোয়ান্টাম ফিল্ডের কথা বলেছিলাম আগের এপিসোডে, সেই কোয়ান্টাম সিস্টেম, কোয়ান্টাম মেকানিক্সের কোয়ান্টাম পার্টিকেল দিয়ে এই গোটা এই সিস্টেমটা হচ্ছে কিনা এই মস্তিষ্ক তৈরি। আর তার মধ্যে বলছি এ অসম্ভব অকল্পনীয় সাব মাইক্রোস্কোপিক, তার ল্যাঙ্গুয়েজটা আমি বলছি, অসম্ভব সাব মাইক্রোস্কোপিক, অকল্পনীয় সাব মাইক্রোস্কোপিক, মানে মাইক্রোস্কোপেও এটাকে ধরা যাচ্ছে না, এই রকম অকল্পনীয় একটা কোয়ান্টাম সিস্টেম। সেই কোয়ান্টাম সিস্টেম এর মধ্যে রক্ষিত থাকে আমাদের উৎসের সঙ্গে যোগাযোগ, যা ধ্যানের কেন্দ্রে তার ঘটে উদ্ভাস। তা ধ্যানের কেন্দ্রে হচ্ছে কি না এই কোয়ান্টাম সিস্টেমের উদ্ভাস ঘটে, এ কথাটা কে বলছেন? যোগাযোগ আছে উৎসের সঙ্গে, কে বলছেন? রজার পেনরোজ, বিখ্যাত বিজ্ঞানী, আমরা অস্বীকার করতে পারি না। সেই মস্তিষ্কের মধ্যে আমাদের যে মনের যে ক্রিয়া, সেই ইচ্ছাশক্তি যে ক্রিয়া, সেই ইচ্ছাশক্তির মাধ্যমে আমাদের মহা নাম রাম নারায়ণ রামের যে ধ্বনি তত্ত্ব, সেই ইচ্ছাশক্তির প্রভাব যখন তার মধ্যে আসবে, তখন একটা জীবের মধ্যে পরিবর্তন, মানুষের মধ্যে পরিবর্তন, মানব সভ্যতায় পরিবর্তন আসাটা অস্বাভাবিক কিছু নয়। আজ এই পর্যন্তই। রাম নারায়ণ রাম।